তৃতীয় টি-20র আগে বিশ্রামে টিম অস্ট্রেলিয়া। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিতের আশা বাংলাদেশের, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। সুনামগঞ্জের পক্ষে না খেলার অভিযোগে নিজ জেলায় আজীবন নিষিদ্ধ নাসুম আহমেদ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্থানীয়দের, ইতিবাচক আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। শেখ কামালের নামকরণে 3 দশক পর আবারও শুরু জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। 7 ক্যাটাগরিতে স্বীকৃতি পেলেন কাজী সালাউদ্দিন সহ 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আয়োজনের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। কাল সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। তৃতীয় ম্যাচের আগে বিশ্রামে আছে টিম অস্ট্রেলিয়া। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে তার কাছে। রিমন, জ্যাভলিন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার তৃতীয় যে টি-20 ম্যাচ রয়েছে সে ম্যাচকে সামনে রেখে দু দলের অনুশীলনের খবর জানাবো। তবে তার আগে যদি একটু আবহাওয়ার খবরটা বলি, এই ম্যাচের প্রথম 3 ম্যাচে অর্থাৎ এই সিরিজের প্রথম যে 3টি ম্যাচ রয়েছে তাতে কিন্তু আবহাওয়ার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ছিল। প্রথম 2 ম্যাচে কিন্তু বৃষ্টির তেমন বাগড়া না থাকলেও আজ কিন্তু মিরপুরে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু থেমে থেমে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। আপনি জানেন যে পূর্ব ঘোষিত অর্থাৎ গতকালকে ম্যাচ জেতার পরেই কিন্তু বাংলাদেশ দল জানিয়েছিল আজকে তারা পুরো দল বিশ্রামে কাটাবে, তবে অস্ট্রেলিয়া দল কিন্তু অনুশীলন করবে। এবং অস্ট্রেলিয়া কিন্তু গোটা দল অনুশীলন করবে না, অস্ট্রেলিয়া কিন্তু ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবে। আমরা যদ্দূর জানতে পেরেছি মোট 9 জন ক্রিকেটার ম্যাথু ওয়েড সহ কিন্তু আজকে অনুশীলন করবে। কিছুক্ষণ আগে ম্যাচ পূর্ব যে সংবাদ সম্মেলন অনলাইনে হয়েছে সেটিতে অ্যাস্টন অ্যাগার অস্ট্রেলিয়ার যিনি স্পিনার রয়েছেন তিনি আসলে বাংলাদেশ দলকে নিয়ে মন্তব্য করছেন। সেখানে ছোট্ট একটু মন্তব্য একটু দর্শকদের জানাতে চাই, তিনি কিন্তু বাংলাদেশের বোলিং নিয়ে বিশেষ করে কথা বলেছেন মুস্তাফিজকে নিয়ে। অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক আসলে জানতে চেয়েছিল মুস্তাফিজ আসলে ঠিক কোন ধরনের বোলার, কারণ গতকালকে ফিলিপি এবং অ্যাস্টন অ্যাগার যেভাবে আসলে আউট হয়েছেন মুস্তাফিজ আসলে স্পিনার না পেসার, এটা নিয়েও আসলে তারা মানে খুবই কৌতূহলভাবে এবং মজা করে কোশ্চেনটা করেছেন। এবং অ্যাস্টন অ্যাগার বলেছিলেন যে আসলে মুস্তাফিজ সে আসলে ভিন্ন একটা চরিত্র। এবং গতকালকেও কিন্তু আমরা দেখতে পেরেছি অস্ট্রেলিয়া দল কিন্তু ব্যাটে কিংবা বলে একেবারেই ধুঁকছে, যদিও গতকালকে তাদের বোলিংটা ভালো হয়েছে। তবে আজকে যেই তারা কিন্তু আজকে যে ব্যাটিং অনুশীলনটা করবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ দলের যেই পূর্ব নির্ধারিত শিডিউল রয়েছে সেই শিডিউলে আজকে 10টা থেকে 1টা পর্যন্ত অনুশীলন করার কথা থাকলেও গতকাল রাতেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম বাংলাদেশ দল আজকে অনুশীলন করবে না। যাবেন এই প্রথম কিন্তু কোনো পরাশক্তির বিপক্ষে অর্থাৎ টি-20 সিরিজ জয়ের হাতছানি কিন্তু বাংলাদেশের সামনে। এর আগে পাকিস্তানের সাথে বাংলাদেশ টি-20 জিতেছিল সিরিজ, তবে সেটি কিন্তু 1 ম্যাচে ছিল। তবে অস্ট্রেলিয়ায় কিন্তু প্রথম কোনো দল হতে চলছে, আপনি জানেন যারা 3টি ম্যাচ রয়েছে বাংলাদেশের, কালকে দ্বিতীয় ম্যাচ, তারপর দিন তৃতীয় ম্যাচ এবং একদিন বিরতির পরে 9 তারিখ কিন্তু বাংলাদেশ দলের চতুর্থ ম্যাচ, 9 তারিখ কিন্তু বাংলাদেশের 5ম ম্যাচ। তো একটা বিষয় কিন্তু আসলে বাংলাদেশের সামনে যে সুযোগটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। যদি উইকেটের কথা বলি, আপনি জানেন যে গামিনী আসলে যে বায়োবাবলের প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলে কিন্তু গামিনী আসলে উইকেটে কাজ করতে পারছে না, তবে আমরা দেখেছি যে উইকেটের বাইরে থেকেও গামিনী কাজ করছেন এবং 3 নম্বর উইকেটে হবে খেলা। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ খবর। মিরপুর থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের অনুশীলন এবং বিশ্রামের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। আফিফ সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্যই সহজ হয়েছে জয় অস্ট্রেলিয়ার। দাপুটে বোলিংয়ে এ ম্যাচেও ব্যর্থ টাইগারদের টপ অর্ডার। ব্যাটিং দুর্দশা কাটিয়ে উঠতে না পারলে সিরিজ জয় কঠিন হবে, ম্যাচ শেষে বললেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন শেষ 4 ওভারে রান করতে না পারা আর সেট ব্যাটসম্যানকে আউট করতে না পারায় টানা দ্বিতীয় হার তাদের। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের আরও খবর। আবারও বাঘের থাবায় কুপোকাত অস্ট্রেলিয়া। আফিফ সোহান নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-20তে অজিদের 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 121 রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে 8 বল আর 5 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেটারদের পারফরমেন্সে চটেছে দেশটির সমর্থক দেখে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা, তার উপর আবার গেল 27 বছরে যা হয়নি তাই হয়েছে এবার। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ সরাসরি অস্ট্রেলিয়ায় বসে কেউই উপভোগ করতে পারছেন না। এ নিয়ে আরও ক্ষোভে ফুসছে দেশটির সমর্থকরা। বিরক্ত হয়ে অজিদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ টুইট পর্যন্ত করে ফেলেছেন।
হারের পর হার। বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের সংকট ঝরে লন্ডভন্ড ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির গণমাধ্যম একরকম ধুয়ে দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। একের পর এক ম্যাচ হেরে চলছে অজিরা, তার উপর কাটা ঘায়ে নুনের ছিটা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ দেশটির সমর্থকেরা লাইভ উপভোগ করতে পাচ্ছেন না। 1994 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে সে সময় অজিদের খেলা প্রথম সরাসরি সম্প্রচার করা হয়নি। এরপর এমন ঘটনা আরেকবার ঘটল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ সম্প্রচারের জন্য দেশটির ফক্স স্পোর্টসকে বলা হয়েছিল, কিন্তু জাপানের টোকিও অলিম্পিক্স, হান্ড্রেড ক্রিকেট এবং ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের স্বত্ব কিনে নেওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজে বিনিয়োগে আগ্রহ দেখায়নি ফক্স স্পোর্টস। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, স্টোনিস, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লাবুশানেদের মতো তারকা ক্রিকেটাররা না থাকাও অন্যতম কারণ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আর অস্ট্রেলিয়া সময় রাত ১০টায় খেলা শুরু হয়। টিভিতে লাইভ খেলা দেখতে না পেয়ে অজি সমর্থকেরা ইউটিউবেও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এমনকি কোনির ইঞ্জিতে ভুগতে থাকা অস্ট্রেলিয়ার হোম কোয়ারেন্টিনে থাকা নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও লাইভ স্ট্রিমিং না পেয়ে হতাশা করে টুইট প্রকাশ করেন। সিডনি, মেলবোর্ন কিংবা এডিলেডে অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকায় সিরিজে টানা দুই ম্যাচ হেরে অজিদের অসহায় আত্মসমর্পণ। দুবাই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মোটে ৫টিতে জিতেছে মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টির পারফরমেন্স নিয়ে দেশটির ক্রিকেট বিশ্লেষকরা করছেন কাটাছেঁড়া। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার এই পারফরমেন্স দিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাটা অজিদের জন্য হবে দিবাস্বপ্নই। হুমায়ুন কবির, সময় সংবাদ। জাতীয় দলের জার্সিতে দারুণ পারফরমেন্স করলেও নিজ জেলা সুনামগঞ্জের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ রয়েছেন ক্রিকেটার নাসুম আহমেদ। ২০১৫ সালে সুনামগঞ্জ জেলার পক্ষে না খেলার অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা ক্রীড়া সংস্থা। এদিকে এই বাঁহাতি স্পিনারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান স্থানীয় ক্রিকেটাররা। জেলা ক্রীড়া সংস্থার পরবর্তী সভায় নাসুমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগীয় সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ২৩ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম আহমেদ। লাল সবুজের জার্সিতে অজিদের গায়েল করলেও নিজের জন্মস্থান সুনামগঞ্জের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ রয়েছেন এই বাঁহাতি স্পিনার। ২০১৫ সালে জেলা দলের হয়ে ম্যাচ না খেলে সিলেট বিভাগীয় দলের হয়ে খেলায় নাসুমকে আজীবন নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাসুম আহমেদ। যদিও সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবে ২০১৩ সালে অভিষেক হয়েছিল জাতীয় দলের এই ক্রিকেটারের। নাসুমের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে। এদিকে এই বাঁহাতি স্পিনারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান স্থানীয় ক্রিকেটাররা। যদি ওনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাইলে সুনামগঞ্জে আসলে জুনিয়র প্লেয়ার যারা আছে তারা অনেক কিছু ওনার কাছ থেকে শিখতে পারবে। জেলা ক্রীড়া সংস্থার কাছে আবেদন করছে তার নিষেধাজ্ঞাটা তুলে নিয়ে তার সুনামগঞ্জ লীগ খেলার জন্য আবেদন করছে। সুনামগঞ্জ ডিএসএ যদি নাসিম আহমদ ভাইকে যদি আনতে পারে অনেক ভালোভাবে, উনি অনেক প্রশিক্ষণ যদি দিতে পারে জুনিয়র ক্রিকেটারদের অনেক ভালোভাবে, ওনার মতোই অনেক প্লেয়ার আছে বেরিয়ে আসতে পারবে। জাতীয় দলের হয়ে নাসুম দারুণ পারফরমেন্স করায় উচ্ছ্বসিত প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্তারা। তাই তো অবিলম্বে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান ক্লাবটির সাধারণ সম্পাদক। আজীবন বহিষ্কারটা অত্যন্ত দুঃখজনক। আমরা যেটা মনে করি যে নাসুম জাতীয় প্লেয়ার, বিশ্বাস করি যে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এখন নাসুমের যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন। এদিকে জেলা ক্রীড়া সংস্থার পরবর্তী সভায় নাসুমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগীয় সাধারণ সম্পাদক। এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন না করায় আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। এখন জাতীয় দলের খেলায় জেলার তরুণ ক্রিকেটাররা নাসুমের সংস্পর্শ পেলে ভবিষ্যতে আরো অনেক মেধাবী ক্রিকেটার উঠে আসতো বলে মনে করেন সংগঠকরা। সময় সংবাদ, সুনামগঞ্জ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সূচি। সেপ্টেম্বরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। দুই বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বলে সময় সংবাদে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টাইগারদের বিপক্ষে সিরিজে অংশ নিতে এই মাসের ২৪ তারিখে ঢাকায় আসবে কিবিরা।
দুই বছর আগেই আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপি অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবার সূচি ঠিক ছিল নিউজিল্যান্ডের। খেলবার কথা ছিল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, কিন্তু সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই ফর্মেটে এখনও পরিণত নয় বাংলাদেশ ক্রিকেট দল, তাই অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে বিসিবি রূপ দিয়েছে পাঁচ ম্যাচে। করোনার প্রভাবের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটে। ওরা আমাদেরকে তিনটার কথা বলেছিল, বাট আমরা রিকোয়েস্ট করে সেটা পাঁচটা করেছি এবং সে ওরা পাঁচটা খেলবে এবং সেম ভেনুতে ওরা খেলবে। অস্ট্রেলিয়া কোভিড প্রোটোকল নিয়ে একরকম যন্ত্রণাই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তবে বিসিবি ব্যাপারগুলো নিয়েছে খুব পেশাদারিত্বের সাথেই, তাই তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ডের বাড়তি কোনো চাহিদা থাকলেও তা পূরণ করতে বেগ পেতে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাকি যে দুই তিনটা সিরিজ আছে এটাও কিন্তু আমরা সেম এফোর্টটা পাবো এবং তার সাথে সাথে টিম স্টাফ যারা আছে ইভেন বোর্ডের সবাই যে এফোর্টটা দিচ্ছে আল্লাহর মতে, এভাবে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের সামনের সিরিজগুলো আর কোনো সমস্যা হবে। বিপিএল ফুটবলে দিনের একমাত্র ম্যাচে আজ মুখোমুখি হবে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। অনিশ্চয়তা শেষে ঈদের পর শুরু হয়েছে আবারও লিগ। বাংলাদেশ পুলিশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাদা কালোদের লিগের মিশন। এবারের মৌসুমে অভিজ্ঞদের চেয়ে তরুণদের বেশি প্রাধান্য দিয়েছে মোহামেডান, তার ফলও পেয়েছে ক্লাবটি। মাঝে কোচ ও ফুটবলার সহ ১২ জনের করোনায় কিছুটা ছন্দপতন হয়েছিল তাদের, তবে জটিলতা শেষে ঈদের আগে নিজেদের শেষ ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ৪-১ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। ১৮ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে মোহামেডান। এ ম্যাচে পুলিশকে হারিয়ে নিজেদের আরও এগিয়ে নিতে চান সনলিন দল। ১২ গোল করে মোহামেডানের প্রতিটা ম্যাচেই ভূমিকা রাখছেন সোলেমন ডায়েবেট। ছন্দে আছেন আমির হাকিম বাপ্পিও। প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশেরও লক্ষ্য জয়ে শুরু করা। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আরও খবর। জয়ে ফিরল বসুন্ধরা কিংস। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হল কিংসদের। দিনের আরেক ম্যাচে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আরামবাগ ক্রীড়া সংঘকে তারা হারিয়েছে একই ব্যবধানে। এই জয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এলো ব্লুরা। ঈদের বিরতিটা ভালো কাটেনি বসুন্ধরা কিংসের। প্রিমিয়ার লিগে ১৭ রাউন্ড পর্যন্ত অপরাজিত থেকে তারা ছুটিতে গিয়েছিল হারের তিক্ততায়। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে এই ম্যাচে মাঠে নামে তপু বর্মনরা। নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বসুন্ধরা কিংস। তার ফল দ্রুত তোলে অস্কার ব্রুজনের দল। ২০ মিনিটে স্পটলাইটে আসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবিনিও। ফাহাদের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করা কিংস দ্বিতীয়ার্ধে করে আরও ২ গোল। বিরতির পর খেলতে নেমে নিজের জাত চেনান আর্জেন্টাইন রাউল বেসেরা। বলের যোগানে ছিলেন ফার্নান্দেস। ৭৮ মিনিটে মুক্তিযোদ্ধার জালে শেষ গোলটা আসে তার পা থেকেই। এদিকে টানা জয় বঞ্চিত শেখ রাসেল কমলাপুরে এদিন অনেকটা চাপ মাথায় নিয়ে মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘের, যার ফলে স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুটা সময় নেয় সাইফুল বাড়ি শিষ্যরা। অবশেষে ৩৫ মিনিটে অবিমনে গোল করলে স্বস্তি পায় ব্লুরা। তবে ১-০ গোলের লিড পেলেও পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল শেখ রাসেল, কারণ আরামবাগ জোর চেষ্টা করে গেছে সমতায় ফিরতে। তাদের বার কয়েকের চেষ্টা আলোর মুখ দেখলে হয়তো ম্যাচের দৃশ্যপট হতে পারত অন্যরকম, যদিও ৮০ মিনিটে আশ্রফের গোলে বদলে যায় ম্যাচের চিত্র। শেষ বাঁশির আগে আরামবাগের জালে আরও একটি গোল করে আশরাফুল রানার দল। যোগ করার সময় বখতিয়ারের পেনাল্টি গোলে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঘরোয়া ফুটবলের একমাত্র ট্রেবল জয়ীরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ৭ ক্যাটাগরিতে ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও প্রতিষ্ঠানের মাঝে তুলে দেয়া হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এই মুহূর্তে এনএসসি অডিটোরিয়ামে আছেন রিপোর্টার এসএম ইকবাল। আমরা এখন সরাসরি যোগ হচ্ছি তার সঙ্গে। ইকবাল, প্রায় ৩ দশক পর আজ দেওয়া হলো জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এর আগে সবশেষ ১৯৯১ সালে ঘোষণা করা হয়েছিল ক্রীড়াঙ্গনের এই মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি, কিন্তু সেবার নানা জটিলতায় কিন্তু হচ্ছে যারা পুরস্কার বিজয়ী ছিলেন বা যারা মনোনীত হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, তাদের কিন্তু পুরস্কার পুরস্কৃত করা যায়নি। তবে হচ্ছে ৩ দশকের এই অপেক্ষা কিন্তু হচ্ছে ঘুচল এই ২০২১ সালে এসে। এবার হচ্ছে ৭টি ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে। তারা এখানে
হয়নি। এতদিন এই পুরস্কারটির নাম জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার থাকলেও এবার কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে কিন্তু এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রতি বছর এই পুরস্কারটি দেওয়া হবে হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। তো 3 দশক পর এই পুরস্কারটি চালু হলো এবং হচ্ছে পুরস্কার বিজয়ী যারা ছিলেন তাদের মাঝে কিছুক্ষণ আগে হচ্ছে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছে। বিধিনিষেধ, কোভিড বিধিনিষেধের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এই প্রোগ্রামটিতে। এছাড়াও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি দেশে না থাকায় তিনি টোকিও অলিম্পিক্স পর্যবেক্ষণে এই মুহূর্তে আছেন জাপানে, সেখান থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। তবে ক্রীড়া পরিষদ সচিব এবং হচ্ছে এই পর্যবেক্ষক কমিটি যারা হচ্ছে যাচাই বাছাই করে হচ্ছে নির্বাচিত করেছেন কাদের হাতে পুরস্কারটি উঠেছে, তারা কিন্তু সবাই সশরীরে উপস্থিত থেকে হচ্ছে এই পুরস্কারটি প্রদান করেছেন। আমি জানিয়ে রাখতে চাই এবং হচ্ছে মোট 7টি ক্যাটাগরিতে 12 জনকে পুরস্কৃত করা হয়েছে। যদিও এটা শুরুতে কথা হয়েছিল যে 11 জনকে পুরস্কৃত করা হবে, শেষ পর্যন্ত উদীয়মান ক্যাটাগরিতে কিন্তু 1 জন অ্যাথলিটের সংখ্যা বেড়েছে। এবার হচ্ছে আমি জানিয়ে দেবো যে 12 জন পুরস্কৃত হলেন তারা কোন ক্যাটাগরিতে পুরস্কার পেলেন। প্রথমে জানিয়ে রাখি হচ্ছে কাজী সালাউদ্দিন বাকুফে বর্তমান সভাপতি, তিনি পুরস্কৃত হয়েছেন আজীবন সম্মাননা যে ক্যাটাগরি রয়েছে সেই আজীবন সম্মাননা ক্যাটাগরিতে তিনি পুরস্কারটি পেয়েছেন। তার দীর্ঘ খেলোয়াড়ি জীবন পর্যবেক্ষণ এবং একই সঙ্গে হচ্ছে তিনি যে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এক যুগ ধরে আছেন, এই সব কিছু বিবেচনা করে হচ্ছে তাকে আজীবন সম্মাননায় যে পুরস্কারটি রয়েছে সেই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এরপরে পুরস্কারটি হচ্ছে ক্রীড়াবিদ ক্যাটাগরিতে 3 জন পুরস্কৃত হয়েছেন, সেই 3 জন হলেন মাবি আক্তার সীমান্ত, আমি জানি তিনি আপনারা জানেন যাবেন আপনি জানেন তিনি ভারোত্তোলক, মাহফুজা খাতুন শিলা তিনি সাঁতারু, এবং একই সঙ্গে হচ্ছে পুরস্কৃত হয়েছেন রোমান সানা, আর্চার রোমান সানা যিনি হচ্ছেন এবার টোকিও অলিম্পিকে হচ্ছে রাউন্ড অফ 16-এর জন্য ফাইট করেছিলেন এবং তার হাত ধরেই দীর্ঘদিন পরে কিন্তু হচ্ছে বাংলাদেশে যে অলিম্পিক আমরা যেটা বলি অলিম্পিকের নকআউট পর্ব যেটা বলি অলিম্পিকের নকআউট পর্বে সরাসরি জয় পেয়েছে বাংলাদেশ। এটা অলিম্পিকে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন, যদিও হচ্ছে এই গ্রেটেস্ট শো অন আর্থে এখন পর্যন্ত হচ্ছে আমরা কিন্তু কোনো পদক জয় করতে পারিনি। সেটাও হচ্ছে এবারের যে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার যেটা দেওয়া হলো শেখ কামালের নামে, সেখানেও কিন্তু আলোচনা হয়েছে যে কীভাবে হচ্ছে নিকট ভবিষ্যতে হচ্ছে একটা সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে হচ্ছে অ্যাথলিটদের মান উন্নয়ন করে হচ্ছে পুরস্কারে ভূষিত করা যায়। তো অ্যাথলেট ক্যাটাগরিতে অর্থাৎ ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন এই 3 জন, আর হচ্ছে উদীয়মান অ্যাথলেট যারা উদীয়মান ক্রীড়াবিদ রয়েছেন সেই ক্যাটাগরিতেও হচ্ছে 3 জনকে পুরস্কৃত করা হয়েছে। যদিও শুরুতে সিদ্ধান্ত ছিল এখান থেকে 2 জনকে পুরস্কৃত করা হবে, শেষ পর্যন্ত 3 জনে উন্নীত করা হয়েছে। সেই 3 জন হলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় অধিনায়ক আকবর হোসেন, আমরা জানি তিনি হচ্ছে তার নেতৃত্ব গুণেই কিন্তু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল, তাকে হচ্ছে উদীয়মান ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। একই সঙ্গে উন্নতি খাতুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি হচ্ছে আবাসিক ভবন রয়েছে যেখানে হচ্ছে নারীদের ক্যাম্প চলমান রয়েছে, সেখান থেকে উঠে আসা এই অ্যাথলেট কিন্তু এই পুরস্কার উদীয়মান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এবং একই সঙ্গে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন হচ্ছে বর্তমান বাংলাদেশে দাবাতে যিনি হচ্ছে যাকে ভবিষ্যৎ বলা হচ্ছে, যার ভবিষ্যৎ কান্ডারি যাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন ফাহাদ রহমান, সেই ফাহাদ রহমান উদীয়মান ক্যাটাগরিতে হচ্ছে পুরস্কৃত হয়েছেন। উদীয়মান ক্যাটাগরিতে এই 3 জন পুরস্কৃত হয়েছেন। এছাড়াও হচ্ছে পুরস্কার দেওয়া হয়েছে সংগঠক ক্যাটাগরিতে 2টো পুরস্কার দেওয়া হয়েছে, সেই 2টো পুরস্কার পেয়েছে, 2টো পুরস্কারের একটি পেয়েছেন হচ্ছে মঞ্জুর কাদের, তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হচ্ছে সাবেক চেয়ারম্যান ছিলেন, বর্তমানে ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন হচ্ছে শেখ কামালের অনুজ ছিলেন, তার একসঙ্গে খেলাধুলা করেছেন, সেটিও হচ্ছে আজকে স্মৃতিচারণ করা হয়েছে। এবং সেই সময় থেকে শুরু করে আজ অবধি হচ্ছে ক্রীড়াঙ্গনে তার বিশিষ্ট অবদানের জন্য বিভিন্ন অবদানের জন্য হচ্ছে কিন্তু তাকে এই সংগঠক ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এবং এই সংগঠক ক্যাটাগরিতে একটি চমক বলা যেতে পারে যিনি পুরস্কৃত হয়েছেন, তিনি হচ্ছেন কাশুইলা, তিনি হচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক। অনেকটা আলোচনার বাইরে থেকে কিন্তু তিনি পুরস্কারটি জিতে নিয়েছেন, তবে তার পেছনে কিন্তু যথেষ্ট কারণ ছিল, অর্থাৎ তিনি কিন্তু হচ্ছে তার নেতৃত্বেই কিন্তু হচ্ছে পার্বত্য ক্রীড়াঙ্গনে কিন্তু হচ্ছে খেলাধুলার যে প্রচলন সেটি কিন্তু হচ্ছে চালু হয়েছিল, তারই স্বীকৃতি স্বরূপ হচ্ছে তাকে এই সংগঠক ক্যাটাগরিতে তাকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও সেরা ফেডারেশন নির্বাচিত হয়েছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং একই সঙ্গে আরেকটি পুরস্কার দেওয়া হচ্ছে পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে পুরস্কার পাকিয়ে নিয়েছে ওয়ার্ল্ড রান। এখন থেকে প্রতি বছরই এই পুরস্কারটি হচ্ছে চলমান থাকবে এবং হচ্ছে প্রত্যেকেই যারা পুরস্কৃত হয়েছেন এবং যারা মনোনয়ন ক্যাটাগরিতে ছিলেন তারা সকলেই আশা প্রকাশ করেছেন এটা যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে হচ্ছে ক্রীড়াঙ্গন হচ্ছে আরও এগিয়ে যাবে এবং তারা হচ্ছে অনুপ্রাণিত হবে। তো জ্যাভলিন আমার কাছে এই ছিল সবশেষ। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও।
তৃতীয় টি টোয়েন্টির আগে বিশ্রামে টিম অস্ট্রেলিয়া জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিতের আশা বাংলাদেশের, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অজিদের। সুনামগঞ্জের পক্ষে না খেলার অভিযোগে নিজ জেলায় আজীবন নিষিদ্ধ নাসুম আহমেদ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্থানীয়দের, ইতিবাচক আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। এবং শেখ কামালের নামকরণে 3 দশক পর আবারও শুরু জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, 7 ক্যাটেগরিতে স্বীকৃতি পেলেন কাজী সালাউদ্দিন সহ 12 ব্যক্তি ও প্রতিষ্ঠান। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।